হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার এসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মুখের স্বাদ বদলাতে চিকেনের এই রেসিপিটা একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে। খুব কম তেলে চিকেনের এই রেসিপিটা গরম গরম রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস সবার সাথেই দারুণ লাগে। বানানোও খুব সহজ আর খেতেও হয় অসাধারণ। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকন সমেত অল বাটনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপি নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন রেসিপিটা চটপট শুরু করে দেওয়া যাক। এখানে আমি 700 গ্রাম মতন চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লেগ পিসের গাগুলো একটু কাট করে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে। এবার চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তার জন্য অল্প করে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর প্রায় 1 চামচের মতন আদা রসুন বাটা। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে প্রায় 30 মিনিট আমি রেখে দেব। এদিকে চিকেনটা রান্না করার সময় যে উপকরণগুলো আমি নিয়েছি তার মধ্যে 2 পেঁয়াজ, 2 টমেটো, 10-12টার মতন রসুন, 2 কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চির মতন আদা কুকার বসিয়ে দিয়েছি। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করব। কুকারটা গরম হলে এতে আমি প্রায় 3 টেবিলস্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ফোড়নে 10-12টা গোলমরিচ, 1/2 চামচের মতন গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা, 1 তেজপাতা, 2 এলাচ, 2 লবঙ্গ আর দারচিনি সামান্য। ফোড়নটা একটু ভেজে নেব কয়েক সেকেন্ড। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি 2 পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি বা গ্রেট করে নেওয়া পেঁয়াজ আমি এতে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার আগে যে তেলটা আমি দিয়েছিলাম প্রায় 3 টেবিলস্পুনের মতন, সেই তেলটাতেই আমি পেঁয়াজগুলো ভাজছি। আমি কিন্তু পরে আর কোনো রকম তেল এতে অ্যাড করব না, খুব কম তেলেই এই রান্নাটা হয়ে যায়। একটু অল্প করে লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। প্রায় 1-1.5 মিনিট ধরে পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে আমি একটা শুকনো মশলার উপকরণ তৈরি করব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 চামচের মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন জিরে গুঁড়ো, প্রায় 1.5 চামচের মতন ধনে গুঁড়ো। এবার দিচ্ছি একটা ভাজা মশলা, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, তেজপাতা আর আমন্ড আর কাজু বাদাম আর গোটা গরম মশলা একসাথে আমি ভেজে গুঁড়ো করে রাখি। এটা আমি মাংসের কিছু কিছু আইটেমে দিয়ে থাকি। দিয়ে দিয়েছি রেগুলার রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতন, আর দিয়েছি 2 চামচ বেসন। সমস্ত শুকনো উপকরণটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে সরিয়ে রেখে দেব। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, দেখুন বেশ বাদামি করে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। গ্যাসের আঁচটা রান্নাটা করার সময় সবসময় মিডিয়ামে থাকবে, প্রয়োজন অনুযায়ী গ্যাসের আঁচটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
কয়েক সেকেন্ড আদা রসুনের পেস্টটা দিয়ে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব দুটো টমেটো, একদম ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নিয়েছি বা গ্রেট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আপনারা টমেটোটাকে পিউরি করেও দিতে পারেন। ভালো করে টমেটোটাকেও ভেজে নিতে হবে। টমেটোটা ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, অবশ্যই ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আবারও কয়েক সেকেন্ড ভেজে নেব টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে। দেখুন, টমেটো, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আর কোনো রকম তেল এতে অ্যাড করিনি, প্রথমে যা তেল দিয়েছিলাম সেই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা। মাংসটা দিয়েও বেশ কয়েক মিনিট নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে আমি ভাজছি, চিকেনের কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা মুছে দিতে হবে, যেহেতু পেঁয়াজ ভাজার সময়ও আমি কিন্তু লবণ দিয়েছিলাম, আর ম্যারিনেশনের সময়ও অল্প একটু লবণ দেওয়া ছিল, তাই লবণটা অবশ্যই মুছে দিতে হবে। লবণটা দিয়েও মাংসটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মাংসটাকে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি। কয়েক সেকেন্ড অন্তর অন্তর আমি ঢাকাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। দেখুন, মাংসটা থেকে অলরেডি তেল ছেড়েছে, এটা চিকেনের নিজস্ব তেল, আমি কিন্তু আলাদা আর কোনো রকম তেল এতে অ্যাড করিনি। তেলের সাথে সাথে চিকেন থেকে একটু জলও বেরিয়েছে, এই জলের সাথেই আমি মশলা দিয়ে মাংসটাকে কষাবো। যে শুকনো মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে প্রায় 1-1.5 মিনিট মাংসের সাথে কষিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ কষানোর একদমই দরকার নেই, এই মাংসটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একঘেয়ে চিকেনের রেসিপি খেতে খেতে যখন বোর হয়ে যাবেন, তখন এই রকম কম তেলে চটজলদি অথচ সুস্বাদু চিকেনের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আপনারা অবশ্যই দেখতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে কিন্তু জানাতে আমায় ভুলবেন না। আপনাদের কমেন্টস পড়ে আমি ভীষণই উৎসাহিত বোধ করি নতুন নতুন রেসিপি তৈরি করার। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। অবশ্যই গরম জল দেবেন, তাহলে গরম জল দিলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এখানে জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ এর গ্রেভিটা একটু ঘনই হবে। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি চিড়ে দিলাম না, কাঁচা লঙ্কার একটা ফ্লেভার থাকে, তার জন্যই আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়েছি। প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে একটা হুইসেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা হুইসেল পড়ে গেছে, এবার আমি গ্যাসের আঁচটা লোয়েতে রেখে প্রায় 2-3 মিনিট রেখে দেব। প্রেশার কুকার যখন নিজে থেকে ঠান্ডা হবে তখন আমি এর ঢাকাটা খুলে দেখাচ্ছি এর কালারটা কত সুন্দর এসেছে। দেখুন, চিকেনের কালারটা দুর্দান্ত এসেছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব যে ভাজা মশলাটা আপনাদের বলেছিলাম, সেই ভাজা মশলার প্রায় 1/2 চামচ একটু ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি একটু হালকা ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প করে একটু ধনে পাতা কুচি। সমস্তটা একটা হাতা দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি ঢাকাটা বন্ধ করে রেখে দেব প্রায় 10 মিনিট। স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে তারপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কম তেলে চটজলদি এই চিকেন কারির রেসিপিটা। এতে আপনারা অল্প করে আলুও দিতে পারেন, আলুটাকে অবশ্যই ভেজে এতে অ্যাড করবেন। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকন সমেত। আজকে এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।